আমরা সজল বাবুর কাছে আসব। সজল ঘোষ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, একদিকে জমি নীতি নিয়ে বারবার বিজেপির তরফ থেকে হোক বা সিপিএম এর তরফ থেকে হোক, বামেদের তরফ থেকে হোক, তারা বারবার এই নিয়ে কটাক্ষ করেছেন, বারবার প্রশ্ন তুলে দিয়েছেন যে জমি নীতিটা রাজ্য সরকারের কি। কিন্তু সেই সঙ্গে আরও একটাও কিন্তু প্রশ্ন উঠে যায়, যখন আমরা এরাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে, চাকরি বাকরির ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে যখন প্রশ্ন করি, তখন শুধুমাত্র বিরোধীরা একটাই রাজনৈতিক তরজার জায়গায় নিয়ে যান। কিন্তু রাজ্যের এই শিল্প ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের কি ভূমিকা থাকবে? দেখুন, প্রথমে আপনাকে আমি বলি, প্রথমে একটা কটাক্ষ দিয়ে শুরু করি। এখন একটা বাংলায় খুব চালু কথা আছে, হ্যাঁ, যে আমি কথাটার গূঢ় অর্থে যাচ্ছি না কোনো, যে দেখ কেমন লাগে বলে দেখবেন সবাই রাস্তাঘাটে বলে থাকে। আসলে বিষয়টা প্রায় সেরকম, একদিন উনি যেটা করেছিলেন আজকে ওনার সাথেও সেই ধরনের ঘটনাগুলো ঘটতে চলেছে। কিন্তু এর জন্য আগেও সাফার করেছে বাংলা, ভবিষ্যতেও যাতে বাংলা সাফার না করে সেরকম, সেই কারণে বিরোধী এবং সরকার সকলের মিলিতভাবে দেখা উচিত। একটু আগে আপনাদের টিভিতেই দেখছিলাম, বলছে ল্যান্ড ডিপার্টমেন্ট ডিলে, আর কালকে বলেছেন পিডাব্লিউডি চলে হেলে দুলে। হ্যাঁ, এগুলোর দায়িত্বে কার, এগুলোর মাথায় কে? আসলে উনি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে মেলাইন করতে রাজি আছেন, সেটা ওনার ডিপার্টমেন্ট হলেও উনি কিছু পরোয়া করেন না। আপনি দেখবেন প্রশাসনিক মিটিং হয়, প্রশাসনিক মিটিং অন ক্যামেরা হয়, আর একটা কোনো সদুত্তর বা একটা কোনো সঠিক সমাধান হয় না। এবার চলে যাচ্ছি যে জায়গাটা নিয়ে সমস্যা। দেখুন, প্রথমত এটাকে ওইভাবে শিল্প 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 করাটা ঠিক হচ্ছে না। যে জিনিসটা আছে ওখানে সেটা সরকারি সম্পত্তি, কয়লা বা যে কোনো খনি, কখনো আমার বাড়ির নিচে যদি তেল থাকে, কয়লা থাকে, তাহলে কি সেই তেলের কয়লার মালিক আমি হয়ে যাবো? না, এটার মালিক সরকার, এটা জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ যদি আমাকে অধিগ্রহণ করতে হয়, তার জন্য যা করা তাই করতে হবে। কিন্তু তাই বলে কি আমি অমানবিক হবো? আমি অমানবিক হব না। জমি নীতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সজল বাবু, আমরা এই বিষয় নিয়ে আসবো, আপনার কাছেও আসবো, সায়নের কাছেও আসবো। এই মুহূর্তে কোহিনুর আমাদের সঙ্গে জয়েন করেছেন, কোহিনুর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমরা তার সঙ্গে কথা বলবো। কোহিনুর, আসছি আপনার কাছে, দেশের সর্ববৃহৎ কয়লা প্রকল্প, এর ভবিষ্যৎ কি প্রথমত, এবং দ্বিতীয়ত এশিয়ার সবথেকে, দেশের তো বটেই, এবং সবথেকে বড় যে কয়লা প্রকল্প তার ভবিষ্যৎ কি, এবং তিন চার বছর ধরে পর পর বিভিন্ন সময় আমরা এর কথা শুনে এসেছি, কিন্তু বাস্তবায়নে এত দেরি কেন? না, এটা তো শিল্পের কোনো এ না, এটা হচ্ছে একটা ন্যাশনালাইজড, যেটা সজলদা বললেন যে ন্যাশনালাইজড করে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় থেকে কয়লা খনি, এটা সেটা দেশের সম্পত্তি। এবং এবার সাধারণ মানুষ, ওখানে প্রচুর ক্রাশার আছে, পাথর রয়েছে, পাথর মালিক মানে পাথর তৈরি হয় আর কি, তো তাদেরকে, এবং বাসস্থানও আছে, তো তাদেরকে কম্পেনসেট করে তাদের সঙ্গে থেকে, তাদের অলরেডি অনেকটাই এগিয়ে গেছে এবং ম্যাক্সিমামটাই হয়ে যাবে, কারণ কি ওটা অ্যাবসলুটলি কৃষি জমি নয়, তাই জন্য জমির প্রতি মানুষের যে বিশাল টান তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্যাকেজ ঘোষণা করেছে, প্রায় 15,000 কোটি টাকার প্যাকেজ, তার মধ্যে চাকরি আছে, বাসস্থান আছে, গবাদি পশুদের স্থানান্তরের জন্য কম্পেনসেশন আছে, এটা টোটাল রোডম্যাপ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে দাঁড়িয়ে দেউচা পচামি সিঙ্গুরের মতো অসুবিধা হবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে একটা লেগাসি সেট করে দিয়ে গেছে বামফ্রন্টরা, মানুষের মতো একটা আতঙ্ক, আসলে মানুষ এই জমি অধিগ্রহণের নাম শুনলেই এটা ওই ঘরপোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখে। তো সেই জায়গাটাও মানুষকে একটা বোঝানো যে গভর্নমেন্ট ওই বামফ্রন্টের মতো ক্রুয়েল না, যে নাক ফাটিয়ে দিয়ে। আপনি যেটা বলছেন কোহিনুর, আপনি যেটা বলছেন, আমি একটু আপনার একটা বিষয় জানাবো, জমি ছাড়তে, দেউচা পচামিতে জমি ছাড়তে সেখানকার মানুষ অতটা নারাজ নয়। আপনি যেটা বললেন, আপনার কথাই কোট আনকোট আমি বলছি, কিন্তু আমাদের কাছে কিন্তু যারা কথা বলেছেন বিভিন্ন সেখানকার মানুষ, তারা বলছেন আমরা খনি এই মুহূর্তে চাই না। কেন চান না জানেন? কারণ তাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে, তারা জানেই না যে তাদের কাছ থেকে যখন জমি নিয়ে নেওয়া হবে, তারা এখন যাই করে থাকুন না কেন, চাষবাসের কাজ করেন, কেউ কেউ অন্যান্য কাজ করেন, কিন্তু তারা জানেনই না যে তাদের কাছ থেকে জমিটা চলে গেলে আগামী দিনে তারা কিভাবে খাবেন, তাদের সেইটুকু সম্বল তারা যখন চলে যাবে, তখন তারা কিভাবে যাবে? যে সিপিআইএম যে মেসটা সৃষ্টি করেছিল আজ থেকে 10 বছরের, সেই লেগাসিটা সেট হয়ে গেছে মানুষ, কিন্তু মনে আছে 10 বছর তো ছিল, শিল্প নিয়ে তো অনেক কথা বলেছে প্রশাসন, আমরা 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 শিল্প নিয়ে কি আছে, আমরা আসব, এই যে লেগাসিটা সেট করেছিল বামপন্থীরা সরকার চালানোর সময়, সেটা মানুষের কাছে একটা আতঙ্ক আছে, নিশ্চয়ই সরকার সেই আতঙ্কটাকে সেই ক্ষতে প্রলেপ দিয়ে এই ব্যাপারটা ম্যানেজ করে। সায়ন, যে কথা কোহিনুর বলছেন যে এখনো পর্যন্ত সেই ক্ষতে প্রলেপ পড়েনি, বামফ্রন্টের তরফ থেকে, বামফ্রন্ট সরকারের তরফ থেকে যে আঘাতটা রয়ে গেছে সেটা এখনো দগদগে, সেই কারণেই এখনো মানুষের মধ্যে একটা আশঙ্কা রয়েছে।
আমি খুব নির্দিষ্টভাবে একটা কথা বলতে চাই, এখানে আশা করি কেউ ইন্টারাপ্ট করবেন না। প্রথম কথা হচ্ছে যে কোহিনূর যেখানে বসে রয়েছে গোটা সেক্টর ফাইভের জমি অধিগ্রহণ কিন্তু খুব খুব মানে খুব স্পষ্টভাবে কিভাবে হয়েছিল না হয়েছিল গোটা রাজ্যের মানুষ জানে। কৃষকদের হাতে জমি তুলে দেয়া হোক বা পরবর্তী সময় এটাও ভাবনার মধ্যে নিয়ে আসা যে কৃষিকে বাঁচিয়েই শিল্প করতে হবে, সেই ভাবনা বামফ্রন্টের আমলে এবং আশা করি সবার মনে থাকবে। কারণ এটা আবার ঠিক যে তখন এত মিডিয়া চ্যানেল ছিল না যে বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলেছিলেন যে সিংপুরে আমাকে কারখানাটা করতে দিন, আপনি আসুন রাজভবনে সামনাসামনি বসুন, প্যাকেজ নিয়ে আলোচনা হোক, সেই 400 একর 600 একরের আলোচনা। এবং আমি একটু অফ টপিক গিয়ে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে দাঁড়িয়ে এখন বলেছেন যে সিংপুর দাঁড়িয়ে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসেবে সিঙ্গুরের বুক থেকে টাটাদেরকে তাড়ানো আমার জীবনের মস্ত বড় একটা ভুল। তৃণমূল কংগ্রেসে উনি ফিরে গেছেন, এখনো কি উনি একই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন নাকি দাঁড়িয়ে নেই? সেই প্রশ্ন মানুষের মধ্যে কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয় আমি যে কথাটা এখানে তুলে ধরতে চাই যে এই এই জমি আন্দোলন নিয়ে এত কথা বলছেন, এখন তো শান্তিপূর্ণভাবে কথা হচ্ছে। সেই সময়তে মনে রয়েছে রামবিলাস পাসওয়ান এবং বুদ্ধদেব ভট্টাচার্য শালবনির বুক থেকে যখন ফিরছিলেন সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সুতরাং সেই সময়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারেননি পরবর্তীকালে এটা বুমেরাং হয়ে যাবে। আর বন্ধু কোহিনূর তোমাকে একটাই কথা বলছি, মাঝের 10 বছর তৃণমূল কংগ্রেস এখনো অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিধানসভায় রয়েছে। সুতরাং তোমরা তোমাদের মতো করে জমি অধিগ্রহণের নীতি সমস্ত যদি ঠিক করা হয় তাহলে কোহিনূর করতে পারেন। কথার মধ্যে একটা জিনিস কিছুতেই মিথ্যে হয়ে যায় না, যে সিঙ্গুর এবং নন্দীগ্রাম আর ভাঙর বারুইপুর এগুলো আমি ছেড়েই দিলাম, যে জমি অধিগ্রহণের যে প্রসেস ছিল সেই প্রসেসটা অত্যন্ত মেস, অত্যন্ত ক্লামজি ছিল এবং অত্যন্ত ব্রুটাল ছিল।